আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর অতি ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই আমার পাশে থাকবেন। তো আমি যে দারাজ থেকে অনলাইন থেকে যে কোরআন শরীফ এবং জায়নামাজ রাখার স্ট্যান্ডটা নিয়ে আসছিলাম, সেটা ফিটিং করতে সময় হচ্ছিল না, তো আজকে মিস্ত্রিকে নিয়ে এসে এখানে ফিটিং করে আমি এই যে দেখেন জায়নামাজগুলো সুন্দর করে আপনাদের মাঝে প্রেজেন্ট করতেছি আর কি। এই যে এখানে অনেক ভালো লাগতেছে, তো এগুলো আমি এখানে ভাস করে রাখবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো এখানে সবগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম, আমার কাছে তো বেশ সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো অনলাইন থেকে যে পুলি পিঠার যে মেশিনটা নিয়ে আসছি, সেটা দিয়ে আমার অনেক আপুরা রিকোয়েস্ট করছে পিঠা তৈরি করে দেখার জন্য। তো সকাল সন্ধ্যা আইডি থেকে যে আপু পিঠা তৈরি করার জন্য বলছে, অবশ্যই দেখা আপু, তো সময় করে ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব। তো এখানে গুছিয়ে আমি আজকে একটু কেনাকাটা করার জন্য মার্কেটে চলে গেলাম। আর ভীষণ প্রচণ্ড শীত, শীতের মধ্যে ছেলেরা বলতেছে কেডস কিনবে, তো বাটারে আর কি মূল্য ছাড় দিছে, বাটারে অফার চলতেছে। আমি একদম অল্প টাকায় অনেক সুন্দর সুন্দর আজকে আর কি একদম অল্প খরচে মার্কেট করছি। আর আসলেও শপিং মলে গিয়ে আমি তেমন একটা ইজি ফিল করি না ভিডিও করার জন্য, আমার কাছে জানি কেমন লাগে, তো একটু আর কি অন করে তারপরে আমি রেখে দিছি। আর এখন কিন্তু বাসায় চলে আসছি, তো কী কী কিনছি সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এই যে এখানে দেখেন, এই যে শীতের জন্য এই টুপিটা নেওয়া হয়েছে, ভীষণ প্রয়োজন ছিল, সময়ের জন্য চাওয়া হয় না। আর এখানে এই যে আমার মোজা, আর এই যে এখানে একটা ওয়াশিং পাউডার, এই পাউডারটার সাথে এই বালতিটা কিন্তু ফ্রি দিছে, একটা ভীষণ বড়, অনেক বড় বালতিটা, আমার কাছে বেশ ভালো লাগছে। আর এটা নিচে হতেছে 140 টাকা। আর এই যে এখানে মোজাগুলো একদম কম দাম, দুই জোড়া মোজা, শর্ট এবং লং দুই জোড়া মোজায় আমি নিয়ে আসছি একদম কম টাকায়, দুই জোড়া মোজা 70 টাকা। আর এই যে টুপিটা, এটা 220 টাকা। আর এখানে এই যে মশলা কিছু নিয়ে আসছি, আর এই যে আমার জন্য এই জুতাগুলো নিয়ে আসছি, এগুলো একদম কম দাম। জুতোগুলো অনেক ভালো লাগছে, যে ঘরের রুমের ভিতরে আর কি মোজা দিয়ে পরবো। আর ছেলের জন্য এই যে এই জ্যাকেটটা নিয়ে আসছি, অন্য জিন্সের যে জ্যাকেটগুলো আছে সেগুলো একটু আর কি কেমন জানি আনইজি ফিল করে, সেজন্য একদম এই জ্যাকেটটা নিয়ে আসলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এই জুতাগুলো নিয়ে আসছি, আর বাটাতে একদম মূল্য বলতেছি একদম, তারা শুধু বলেই গেছে যে মূল্য ছাড়, কিন্তু আসলে কিন্তু তা নয়, সবগুলোতে মূল্য ছাড় দেয় না। তো টুকটাক এই তো জিনিস কিনে নিয়ে আসলাম। আর কেমন হয়েছে আমার শপিংগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ।